গুড ইভিনিং এভরিওয়ান। আজ বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তো আমি বারান্দাটা একটু সাজিয়ে দিয়েছি অন্য দিনের থেকে। দেখো আমি একটা বসার জায়গা করেছি, একটা গোলাপ রেখেছি, কিছু ঝাউ গাছ, মানি প্ল্যান্ট আর কিছু গাছ। দেখে বলবে আমার এই ব্যালকনিটা তোমাদের কেমন লেগেছে। তো আমি এখন কফি আর পমফ্রেট ফ্রাইয়ে এই ইভিনিংটাকে আরো সুন্দর করতে চাই। এটাতে আমি এখন পমফ্রেটটাকে ফ্রাই করব, আর এটাতে আমি কফি বানাবো। তেল গরম হয়ে গেছে, আমি এই পমফ্রেটটা দিয়ে দেবো আবার। পমফ্রেটটা বোথ সাইড খুব ভালো করে কুক করতে হবে। আমি উল্টে দিয়েছি, দেখো এটা অলমোস্ট কুক, এখন এটাকে আমাকে নামিয়ে নিতে হবে। আমার পমফ্রেট রেডি। Cheers. খেতে চাও তাহলে চলে এসো। সত্যি দারুণ হয়েছে। আর বলো আমার ফুলটা কেমন লাগছে? ফুলদানিটা, এই ফুলটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমার ছাদে হয়েছে, ছাদের গোলাপ ওখান থেকে আমি কেটে এনেছি আর সুন্দর করে সাজিয়েছি। দেখো আর বলো আমার ব্যালকনিটা তোমাদের কেমন লেগেছে? দেখো আমি এখানে গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট কত বড় হয়েছে গাছগুলো, আমার তো দারুণ লাগে।